মুক্তি পাচ্ছে প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুলের দ্বিতীয় সিনেমা কালবেলা। অপেক্ষার পর ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 10 ডিসেম্বর। সরকারি অনুদানের সিনেমাটি মূলত মুক্তিযুদ্ধে একজন নারীর প্রতি হানাদার বাহিনীর অমানবিক নির্যাতনের গল্প। সময়ের অপেক্ষাটা প্রায় দেড় যুগের। প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুলের প্রথম সিনেমা আধিয়ারের পর আবার প্রেক্ষাগৃহে আসছে তার নতুন ছবি কালবেলা। তবে যে স্বপ্ন নিয়ে নির্মাতা টুটুল কালবেলা নির্মাণ করতে চেয়েছিলেন তা দেখে যেতে পারেননি। ছবিটির শুটিংয়ের কাজ শেষ করেই প্রয়াত হন এই পরিচালক। 18 তারিখেও চলে গেল, শুটিং শেষ করেছিল, কিন্তু এরপরে বাকি কাজগুলো তো পোস্ট প্রোডাকশন কিছুই তো করতে পারিনি। যেদিন ও ভেবেছে যে ও শুরু করবে একটু একটু করে এডিটিং, লাইন আপ, এগুলো মানে সেদিন মোটামুটি একটা ফাইনাল করেছে যে কালকে থেকে লাইন আপের কাজ শুরু করবে, সেদিন রাতেই ওর অ্যাটাকটা হয়েছে। ওই আমার মা, আর ইনি নাম জানি না ঠিক। আমি সঞ্জিতা। গবেষণা গ্রন্থ নারীর একাত্তর ও যুদ্ধ পরবর্তী কথ্য কাহিনী বই থেকে অনুপ্রাণিত হয়েই নির্মাণ করেছিলেন কালবেলা। আর ছবিটিতে তিনি তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের সময়কালে সঞ্জিদা নামের একজন নারীর প্রতি অত্যাচারের গল্প। সঞ্জিদা হচ্ছে, আমি বলবো, একজন সংগ্রামী নারী। আমাদের সমাজে কিন্তু মেয়েরা, আমরা যে অধিকারের কথা বলি, তো সেই দিক থেকে সঞ্জিদা এই সব কিছু কাটিয়ে কিভাবে আসলে নিজের অস্তিত্বটা রক্ষা করার জন্য যুদ্ধ করে গেছে, সেই গল্পটাই আমরা কালবেলা দেখতে পাবো। কালবেলা সাইদুল আনাম টুটুলের দ্বিতীয় ছবি হলেও তিনি দেশের বিজ্ঞাপন চিত্র নির্মাণে পরিবর্তন এনেছিলেন এবং প্রায় 400 বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছিলেন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।